সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নবরত্ন মন্দির 1704 থেকে 1728 সালের মধ্যে মুর্শিদ কুলির খান সাহেবের আমলে এই মন্দিরটি স্থাপন করা হয় রামনাথ ভাদুরীর নেতৃত্বে। তিনি একজন তহসিলদার ছিলেন, এই মন্দিরটি উনি রক্ষণাবেক্ষণ করতেন। এই নবরত্ন মন্দিরে ওই সময় জাঁকজমকভাবে পূজা অর্চনা হতো, মানুষের সমাগম হতো অনেক। বর্তমানে জাদুঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংরক্ষণ করছেন। এখানে ওই সময় স্নানেরও ব্যবস্থা ছিল, পাশে একটা পুকুর আছে, সে পুকুরে স্নান করতো মানুষ। নয়টা গম্বুজ আছে, গম্বুজের অপর নাম আরকুলজি থেকে রত্ন বলে, নয় রত্ন মিলে নবরত্ন মন্দির বলা হয়। এখানে আপনার মন্দিরটি 100 ফুটের মতো উচ্চত, মন্দিরটি আংশিক বাগানো, মন্দিরটি চুনশিল্পীতে তৈরি করা, আর এই মন্দিরে কোনো শিলালিপি পাওয়া যায় না। বিশেষ করে কি এই মন্দিরের দর্শনার্থী সম্পর্কে বলবো, বহিরাগত রাষ্ট্রের লোকজন তো আপনার এমন কোনো রাষ্ট্র নাই যে এখানে এই মন্দির দেখতে তারা আসে নাই। এখানে চণ্ডী মন্দির, দোলমঞ্চ, শিব মন্দির, পাশে আছে আপনার একটা পুকুর আছে, আমরা ওটাকে অন্ধপুকুর হিসেবেই জানি। বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে নবরত্ন মন্দির দেখার জন্য।